হ্যালো বন্ধুরাম সাগর নীল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে কথা হবে সবার আগে কথা বলবো পরিচালক পাওয়ান ক্রিপলানির আপকামিং সিনেমা গ্যাস লাইট নিয়ে যেখানে দুটো মুখ্য চরিত্রে আমরা কাজ করতে দেখতে পাব বিক্রান্ত মাসে এবং সারা আলী খানকে এই ছবিটা প্রাথমিকভাবে সিনেমা হলে রিলিজ পাওয়ার কথা তো ছিল কিন্তু এখন জানা যাচ্ছে এটা ডিরেক্টলি ডিজিটাল রিলিজ হতে চলেছে এই ছবিটা একত্রিশে মার্চ থেকে ডিজনি হটস্টারে প্রিমিয়ার হবে দু হাজার তেইশ সালে নেটফ্লিক্সে কী কী সিরিজ মুক্তি পেতে চলেছে সেটার ব্যাপারে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখনই জানিয়ে দেওয়া হয়েছিল আমেরিকান সিরিজ রে ডোনাভানের অফিসিয়াল হিন্দি রিমেক নেটফ্লিক্সে আসতে চলেছে নাম হচ্ছে রানা নাইডু এই সিরিজটার মধ্যে আমরা রানা দাগুপতিকে দেখতে পাবো এবং দেখতে পাবো পাবোকটেশকে তো এই সিরিজটা দশই মার্চ মুক্তি পাবে এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এবারে আমরা একটুখানি কথা বলবো পাঠান সিনেমার বক্স অফিস কালেকশান নিয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা ঘটেছে যে কারণে আলাদা করে আপনাদেরকে জানানো পাঠান সিনেমার গত সপ্তাহে অর্থাৎ আগের সপ্তাহে যে শুক্র এবং শনিবার ছিল ডে একত্রিশ এবং ডে বত্রিশে কালেকশান ছিল এক কোটি দু লক্ষ টাকা এবং এক কোটি আটানব্বই লক্ষ টাকা এই সপ্তাহে অর্থাৎ এই কাল পরশু কালেকশানটা হয়েছে শুক্রবার দিন এক কোটি সাত লক্ষ টাকা এবং শনিবার দিন দু কোটি দশ লক্ষ টাকা অর্থাৎ পঞ্চম সপ্তাহের শেষে গিয়ে যে কালেকশানটা পাঠানের শুক্র শনিবারে হয়েছিল সেটার থেকে সিক্স উইকের শুক্র শনিবার পাঠানের বক্স অফিস কালেকশান বেটার হয়েছে এই জিনিসটা কিন্তু প্রচণ্ডই বেশি রেয়ার যত দিন এগোতে থাকে তত বেশি কালেকশান কমতে থাকে পঞ্চম উইকের থেকে ষষ্ঠ উইকে কালেকশান বেশি হচ্ছে এই জিনিস এর আগে আমি তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না যদিও এটা হওয়ার পেছনে একটা প্রপার কারণ রয়েছে সতেরোই ফেব্রুয়ারি কার্তিক কারিয়ানের শাহজাদা ছবিটা মুক্তি পেল চব্বিশে ফেব্রুয়ারি অক্ষয় কুমারের সেলফি মুক্তি পেল পরপর দুটো সপ্তাহে দুটো ছবি মুক্তি পেয়েছে যে কারণে মাঝখানে পাঠানের বক্স অফিস কালেকশনটা একটু কমেছিল যেই মুহূর্তে এই দুটো ছবি বক্স অফিসে ট্যাঙ্ক করে গেল ওয়ার্ক করলো না একেবারে মুখ থুবড়ে পড়লো তখনই আবার পাঠানের কালেকশনটা এই উইকে জাম্প নিয়ে নিল কারণ এই উইকে পাঠানের সামনে সেভাবে কোনো চ্যালেঞ্জ ছিলই না অলরেডি শাহজাদা গন অলরেডি সেলফি গন আগের দুটো সপ্তাহে এই চ্যালেঞ্জগুলো একটু ছিল এবার ব্যাপার হচ্ছে ডে তেত্রিশে পাঠানের বক্স অফিস কালেকশান ছিল আড়াই কোটি টাকা এবার ডে চল্লিশ অর্থাৎ আজকের দিনে পাঠানের কালেকশানটা আড়াই কোটির বেশি হয়ে যায় কি এটা দেখবার মতন ব্যাপার হবে এটার দিকে আমি তাকিয়ে থাকবো যদি হয়ে যায় সেটা ইটসেলফ একটা ছোটোখাটো রেকর্ড তো অবশ্যই হবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে এই সপ্তাহের বুধবারে অবশ্যই হোলি পড়ে গেছে আটই মার্চ সেই দিনকে মুক্তি পাচ্ছে টি যে এম এম হোলির দিনকে পাঠানোর কালেকশনটা আবার জাম্প নেওয়ার চান্স রয়েছে জাম্প এখন দেখুন জাম্প তো এখন আবার দশ কোটি হয়ে যাবে না যা কালেকশান হচ্ছে সেই সাপেক্ষে একটা জাম্প আবার আসবে বলে আমার মনে হচ্ছে এবং যদি সেটা হয় সেক্ষেত্রে টিজেএমএমকে কিন্তু একটা ছোটোখাটো চ্যালেঞ্জ নিতেই হবে পাঠানের থেকে এর নাম যখন উঠেই এলো তখন টি নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই এই ছবিটা সাড়ে তিন হাজার থেকে তিন হাজার সাতশো স্ক্রিনে মুক্তি পেতে চলেছে এবং এই ছবিটার রবিবার দুপুর সাড়ে তিনটে অবধি অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিছুটা এরকম পিভিআরে সাড়ে চার হাজার টিকিট আইনক্সে এক হাজার টিকিট সিনেপলিসে বারোশো টিকিট বিক্রি হয়েছে অর্থাৎ ডে ওয়ানের জন্য টোটাল টিকিট সোল্ড এখনো অবধি সাত হাজার পাঁচশো ট্রেড অ্যানালিস্টরা ধারণা করছে টিজেএমএম মাল্টিপ্লেক্স চেনে অ্যাডভান্স বুকিংয়ে ফাইনালি গিয়ে হয়তো সত্তর হাজার মতন টিকিট বিক্রি করতে পারবে এবার এটা ডেফিনেটলি চেঞ্জ হতেই পারে বেশি হতে পারে কমও হতে পারে সেটা আমাদেরকে সময় বলবে এই ছবিটা এখন অবধি যেটা বললাম স্ক্রিন সংখ্যা সাড়ে তিন হাজার থেকে তিন হাজার সাতশো কিন্তু এটা কিন্তু বাড়তেই পারে যদি মঙ্গলবার রাত অবধি ভালো মতন অ্যাডভান্স বুকিং হয় এবং ট্রেড অ্যানালিস্টরা এটাও বলছে যে এই ছবিটা তে তেরো থেকে সতেরো কোটির মধ্যে ওপেনিং নেওয়া অবশ্যই উচিত আপনারা তো সকলেই জানবেন ডিজিএমএম কিন্তু একটা লম্বা পাঁচ দিনের উইকেন্ড পেতে চলেছে ছবিটা বুধবার দিন মুক্তি পাচ্ছে তো এই ছবিটার প্রথম দিনের কালেকশন দেখে সত্যি বলতে এই ছবিটা হিট হবে না ফ্লপ হবে না সুপার হিট হবে এই বিষয়ে রকম জাজমেন্ট দেওয়া যাবে না কারণ প্রথম দিন আপনারা প্রত্যেকে জানেন হোলি সেই দিন মর্নিং শোজগুলো কিন্তু ফাঁকা যাবে বিকেলবেলার থেকে ভরা শুরু করবে হলগুলো যে কারণে একটা ভালো কালেকশান করবে যে কারণেই তারা ফেস্টিভ উইন্ডো দেখে মুক্তিটা দিয়েছে কিন্তু তবুও মর্নিং শো ফাঁকা যাবে এই ছবিটা যদি প্রথম দিনে একটা ভালো রকম ওয়ার্ড জেনারেট করে পাবলিকের যদি ভালো লাগে রিভিউজ যদি ভালো আসে সেই ক্ষেত্রে কিন্তু শনি রবি যেহেতু ইয়ং অডিয়েন্সকে টার্গেট করে বানানো ছবি তারা কিন্তু ডেফিনেটলি ওই কলেজ পাঠশাল বন্ধ হলে শনি রবিতে যাবে শনি রবি এই ছবির ভালো কালেকশান হবে বলে আমার বিশ্বাস যদি ছবিটা ভালো হয় আর এখন অবধি ট্রেলার গান যা দেখেছি ছবিটা ভালো হবে বলেই আমার মনে হচ্ছে নেক্সট আপডেটটা পাঠানের বাংলাদেশে রিলিজ নিয়ে আপনারা তো প্রত্যেকেই জানবেন পাঠান বাংলাদেশে রিলিজ হবে হবে করছে কিন্তু রিলিজ আর হচ্ছে না তো পাঠান বাংলাদেশে রিলিজ না হওয়ার পেছনে বিভিন্ন ধরনের অজুহাত দেখানো হচ্ছে যেগুলো সম্পূর্ণই ভুলভাল এই নিয়ে আগে আমি ভিডিও করে আলোচনা করেছি ঝন্টু এবং ঝন্টু সম্প্রদায়ের লোকজন নানা ধরনের হাঙ্গামা করছে এবারে ব্যাপারটা হচ্ছে হাঙ্গামাটা এখন আর একপাক্ষিক নেই এটা দ্বিপাক্ষিক হয়ে গেছে পাঠান শেষ অব্দি বোধ বাংলাদেশে আর রিলিজ হতে দেওয়া হবে না এরকম একটা আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে যে পাঠান আর মুক্তিই পাবে না বাংলাদেশে তো বাংলাদেশের হল মালিকদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেখানকার জেনারেল সেক্রেটারি অওলাদ হোসেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি বাংলাদেশে পাঠান মুক্তি দিতে না দেয়া হয় সেক্ষেত্রে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা আর হল কন্টিনিউ করবে না তারা হল খুলবে না তারা হল এবারে বন্ধ করে দেবে পরিষ্কার তারা এটা জানিয়ে দিয়েছে এবার দেখা যাক হল মালিকদের এই থ্রেটে কোনো কাজ হয় কি না পাঠান আফটারঅল বাংলাদেশে মুক্তি পায় কি পায় না যারা জানেন না তাদের জন্য মনে হতে পারে যেখানে এখানে হল মালিকরা হয়তো এরকম কথা না বললেই পারতেন কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত ছবি মুক্তি পায় সে ছবিগুলো তো ম্যাক্সিমামই ওয়ার্ক করে না হলগুলোর খুবই দুরবস্থা সাধারণ মানুষ সেখানে গিয়ে একটা ছবি দেখবে একটা ঠিকঠাক অ্যাটমসফিয়ারে এই অবস্থাই আর নেই নাকি তো সেখানে দাঁড়িয়ে হল মালিকরা এরকম একটা দাবি করবে খুব স্বাভাবিক আফটারঅল তাদেরকে মেনটেনেন্স করতে হয় সিনেমা হলের সেখানে কিছু কর্মী রাখতে হয় তাদেরকে মাইনে দিতে হয় তো সেটা কোথা থেকে আসবে যদি ছবি না চলে আর ব্যাপারটা এখানে শুধুমাত্র পাঠানের নয় ব্যাপারটা হাইপ হিন্দি ছবি বা হাইপ সাউথ ইন্ডিয়ান ছবিগুলো যেগুলো বাংলাদেশের হলে রিলিজ হলে বাংলাদেশের হলগুলো একটু উজ্জীবিত হবে এবং সেক্ষেত্রে ভালো বাংলাদেশি সিনেমা ধরুন হাওয়ার মতন সিনেমা যেগুলো সত্যিকারে কালেকশন করার পোটেন্সিয়াল রাখে সেই ছবিগুলোর ব্যবসা আরও বেশি বেড়ে যাবে খারাপ ছবি চিরকাল খারাপ পারফর্মই করবে এই যে যারা আজকে অজুহাতগুলো দেখাচ্ছে তারা তো খারাপ ছবি বানায় তাদের ছবি মুক্তি পেলো কি না পেলো তা দিয়ে বাংলাদেশের জনগণের সত্যি বলতে কিছুই যায় আসে না আমি তো দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের মানুষজন পাঠান রিলিজ হোক এটাই চাইছে ক্রমাগত তারা চেয়ে যাচ্ছে কিন্তু রিলিজ হতে দেয়া হচ্ছে না তো এটা কোথাও একটা গিয়ে সরকারের পক্ষ থেকে স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যাচ্ছে পাঠান এবং অন্যান্য হিন্দি ছবি সাউথ ইন্ডিয়ান ছবি রিলিজ হতে দেয়া উচিত সেক্ষেত্রে অনেক হল হয়তো খুলে যাবে বন্ধ হল খুলে যাবে যেটা আমাদের দেশেও কিন্তু হয়েছে লাস্ট আপডেট অঙ্কুশ অনির্বাণ এবং রুদ্রনীল অভিনীত এস এর আপকামিং ছবি আবার বিবাহ অভিযানকে কেন্দ্র করে এই ছবিটা প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল বাংলা নববর্ষের সময় অর্থাৎ ওই ফরটিন্থ এপ্রিল ফিফটিন্থ এপ্রিল ওই সময়টা মুক্তি দেওয়া হবে কিন্তু ওই সময় একেন ছবিটা এস আনছে এটা একদম শিওর শট আর এই ছবিটাকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে জুনের আট তারিখে এই ছবিটা মুক্তি পেতে চলেছে এটা ছিল আজকের ওভারঅল আপডেটস আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব পারেন কারণ আমরা সিনেমা সংগ্রাম ভিডিওস করতে থাকি আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও